বরকনি ক্ষেত্র বুক চাতন জাতি খালায়ী খুববা সামু খালায় নামায় হাইকেলসিনি আজিমু গবাং ফাইনাই অক গুনারখা সাংরংসাল উদয়পুর কিল্লানি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার হাবানক ন খুববা সামগ্রাইনি বাগেই টাংজাক গতাল রিসার্চ সেন্টার ন দগলাম ফেউগিরওই অক অক সাইখানরেখা হাসিনি খুববা তাইসিং ফাই মন্ত্রী রতনলাল নাথ বনকারী বসালী পান্ডব মানরেখা খচাম মন্ত্রী এবার বাগমা বিধানসভা কেন্দ্রটি এমএলএ রামপদ জমাতিয়া টিটিএডিসি নি সামুক জাইফাং আদং অখরা পূর্ণচন্দ্র জমাতিয়া তাই নাইকুনি জুদা জুদা দাগিফাং হাবাফাং সৌরভ সাংরংসার দ্বীপজরাব মন্ত্রী তাই কুবনী নারয় রক ফলংথাই ফিয়গমানি বিশিদ্দি তাই চাটি কেথার মসিমানি বিশিদ্দি ও পান্ডানো চেঙির ও তাই পান্ডাব গবাং মা বরং খাপুরমানি খাতুমানি বহাই নুকজাখা আমসাই জপুরনি বিশিং এটা শুধুমাত্র কৃষি মহকুমা অফিস এটার মধ্যে থাকবে কৃষকদের জন্য ট্রেনিং হল কম্পিউটার সিস্টেম ইন্টারনেট সিস্টেম প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ওই যে বলছে নিউ টেকনোলজি এবং এই টেকনোলজি যাতে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকের যাতে পৌঁছে এই জন্য সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে আপনাদের এই কিল্লা মহকুমায় 16টা এডিসি ভিলেজ আছে আপনারা জানেন আপনাদের লোক সংখ্যা কত এই কিল্লা মহকুমায় কতজন লোক বসবাস করে 49,287 কৃষি এবং চাষ এর সাথে যুক্ত কজন 6,294 পরিবার লোক 49,287 জন কৃষির সাথে যুক্ত অর্থাৎ জমি আছে চাষ করে আবার জমি নাই চাষ করে এটাও আছে হয়েছে 1,73,00,000 টাকা করে জমেছে দুই বছরের মতো সময় লেগেছে একটু সময় বেশি লেগেছে যেদিন কথা হওয়ার কথা ছিল কিন্তু দুই বছরের মতো সময় লেগেছে এটা শুধুমাত্র কৃষি মহকুমা অফিস না এটার মধ্যে থাকবে কৃষকদের জন্য ট্রেনিং হল কম্পিউটার সিস্টেম ইন্টারনেট সিস্টেম প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ওই যে বলছেন নিউ টেকনোলজি এবং এই টেকনোলজি যাতে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকের যাতে পৌঁছে এই জন্য সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে আপনাদের এই কিল্লা মহকুমায় 16টা এডিসি ভিলেজ আছে আপনারা জানেন এই কিল্লা মহকুমায় কতজন লোক বসবাস করে 49,287 কৃষি এবং চাষ এর সাথে যুক্ত কজন 6,294 পরিবার লোক 49,287 জন কৃষির সাথে যুক্ত অর্থাৎ জমি আছে চাষ করে আবার জমি নাই চাষ করে এটাও আছে 6,294 জন এমন অন্নদাতা এই 6,294 জন অন্নদাতা যদি মনে করে আমি চাষ করব না তাহলে কিন্তু আপনি উপোস থাকতে হবে 47টা কৃষি মহকুমা আছে 47 এই 47 কৃষি মহকুমার মধ্যে স্থায়ী পরিকাঠামো এরকম বিল্ডিং সব জায়গাতে নেই দেশটাতে মাত্র আছে বর্তমান কৃষি দপ্তর পর্যায়ক্রমে যত কৃষি মহকুমা আছে সবগুলিকে আমরা বিল্ডিং করার পাক্কা বিল্ডিং করার আমরা চিন্তা ভাবনা করেছি এবং সেই মোতাবেক বর্তমানে 23 সালে আরো 16টা মহকুমায় আমরা পরিকাঠামো উন্নয়নের কাজে হাত দিয়েছি এই জন্য আমাদের টাকা লাগবে 36,95,00,000
আরো আমরা ছোটটাতে করতে যাচ্ছি, কাজ চলছে। আপনারা জানেন আজকে যে এই বিল্ডিংটা, এর জন্য খরচ হয়েছে 1,73,00,000 টাকা খরচ হয়েছে। 2 বছরের মতো সময় লেগেছে, একটু সময় বেশি লেগেছে।